গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর ওই যে রাধুনি, আমি আসলাম, এসে সবজি কাটলাম। তোমাদের সাথে বোনকে বললাম কি একটু ভিডিওটা শেয়ার কর, ও বলে তুই ওটা করা না, আমার ঘোর ঘোর লাগছে ঘুমে, মানে কেমনটা লাগে ফ্রেন্ড এই ওয়েদারটা। তো চলো, আমরা মোটু হয়ে গেছি, আমরা রোগা হতে পারছি না, রোগা হবো, দাঁড়াও, এবার 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 হবো আমরা। দেখো আমার ঘা, দেখো চোখ মোটা হয়ে গেছে, ঠিক আছে। আর রোগা হয়ে গেছে যারা, তারা কি এমন মহান কাজ করেছে? রোগা মানুষরা মাউন্ট এভারেস্ট জয় করেছে, আমরা মোটারা কি মোটা মানুষ জয় করতে পারবে না? না পারবে না। এই সবজিগুলো কাটলাম, লাউ শাক, বেগুন, এদিকে ফল কাটলাম, এদিকে আলু, আর এদিকে বোন করছে, বোন বসে দিয়েছে ভাত, ভাত হচ্ছে, এখন আমি মাছ ধোবো, ওই যেখানে মাছ বেসিনে রয়েছে, চলো। এখন আমাকে বোনকে ধুয়ে দিতে হবে মাছ, আমি একটু কাজকর্ম করছি, আর এখন সব কিছুই করবো। আর তোমাদের সাথে এখন আমি চেষ্টা করব যে ভিডিওটা নিয়ে, এবার কিন্তু কাজের চাপ, তো এর জন্য কাজের চাপের জন্য সেটা ঠিকমতো হয় না। তো চলো, আর একটা কথা তোমাদেরকে বলি, শেয়ার করি তোমাদেরকে। তো যাই হোক, আমার একটু প্রবলেম তো এখন এই মুহূর্তে হচ্ছে, তোমাদেরকে সব ভিডিওতেই বলছি কী প্রবলেম, কী বিষয়ে প্রবলেম সবই জানাবো তোমাদেরকে। তো একটু ওয়েট করো কয়েকদিন, তো জানাতে তো হবেই, কেন তোমরা আমার ফ্যামিলি, তোমাদেরকে যদি আমি না জানি সেটা আমার কাছে, আমি মনে হবে আমি আমার নিজেরই বিবেকের কাছে আমি ছোটো হয়ে যাবো, যে তোমাদেরকে আমি না জানি, কারণ এটা তোমাদের অধিকার সব কিছু জানার, তাই না? তো চলো, দেখে থাকো, সাথে থাকো, আর সঞ্চিতা রান্নাটা করবে, আমি সঞ্চিতার সাথে সব হেল্প করবো, কারণ আমি যদি রান্না করতে যাই তো আমার ব্রেনটা ঠিক নেই, রান্না রান্না করতে গেলে আমার একটুখানি, আমি রান্না করবো মানে অন্য অন্য কিছু করবো, তো দেখতে থাকো চলো। রোদ উঠেছে আর ওই দেখো ট্রেন যাচ্ছে আমাদের ওখান দিয়ে, দেখতে পাচ্ছ এদের জঙ্গল হয়ে গেছে, দেখা যায় না, আমাদের ওই জায়গাটাতে ট্রেন যায় যেন ট্রেনের আওয়াজ পাওয়া যায়, তোমাদেরকে একদিন দেখাবো খুনি। আর আমি ওই যে আমার প্রিয় বাগান, আমি বাগানে বসে বসে যেখানে আমি ভয়েস দিই, ভিডিও এডিট করি, গল্প করি। আর এই যে আমাদের একটা কাকা, এই কাকা, এই কাকার একটা অনেক বড় অপারেশন হয়েছে, এখন একটু ঠিক আছে, এই জন্য সাইকেল চালাচ্ছে কাকা, খুব বড় অপারেশন হয়েছে। আমার মা মারা যাওয়ার পরে কাকার ওই ঘাড় দিয়ে একটা অপারেশন হয়েছিল, এখন মানে হাত পায়ে জোর পায় না, তো তাই আবার সব কিছু আস্তে আস্তে চালাচ্ছে, সব কিছু আবার মানে আবার করছে, কেন শরীরের একটা প্রবলেম হয়ে গেছিলো, মানে শিরার এখানে অনেক বড়। তো চলো, সঞ্চিতা এখন ভাত উঠিয়ে দিয়েছে, এখন ও করবে মাছ, এরকম মাছ, ভোলা মাছ আমি ধুয়ে দিলাম, সর্ষে বাটা ঝাল করবে, এদিকে তরকারি করবে, চলো দেখতে থাকো। তো সঞ্চিতা তো অলরেডি রান্না করছে, দুই দিকে কড়াইতে বসিয়ে দিয়েছে তাড়াতাড়ির জন্য ভোলা মাছের ঝাল, দেখতে থাকো। ফ্রেন্ড বোন রান্না করছে, তো আমি একটু বাইরে আসলাম, বাইরে এসে বসলাম, তো আমাদের পাশাপাশি একটা দিদা আছে, মানে এই যে কাকাটাকে তোমাদেরকে দেখালাম না যে অপারেশন হচ্ছে, সেই দিদাটা ওনার শাশুড়ি, খুব ভালোবাসে আমাদেরকে, মায়ের সাথেও খুব গল্প করতো, তো মায়ের সাথেও খুব গল্প করতো, দিদার সাথে সাথে কথা বলতে বলতে একটু ইমোশনাল হয়ে গেলাম, মায়ের কথা বললে ইমোশনাল হয়ে যাই। যাই হোক, আগের বছর এখন অবধি আছে মা, এরপরের মাস থেকে আর মা নেই, আর আর মা থাকবে না, ঠিক আছে। তো একটা বছর এটা যাচ্ছে, চলে আসলো দেখতে দেখতে, দিদাটা বলছে যে মোনা তুই ভুল কাজ করতে যাচ্ছিলিস, মাটি হয়ে যা, মাটির দিকে তাকিয়ে চলবি, ঠিক আছে। হ্যাঁ এটা ঠিকই, জীবন মানেই তো কষ্ট নিয়ে চলা, সেটা আমিও ফিল করি ফ্রেন্ড, আর এটা একদমই সত্যি কথাই, কিন্তু নিজেকে শেষ করে দেওয়াটাই কিন্তু শেষ না, লড়াই তাহলে আমার হেরে যাওয়া, মানে সমাজের বুকে আমি হেরে গেলাম, মানে নিজেকে নিজের নিজের অস্তিত্বটাকে হারিয়ে ফেলা, কিন্তু এটা বুঝতে হবে আমাদেরকে যে জীবনে হারতে হারতেও কিন্তু কোনো এক সময় কুলকিনারা না পেলেও জীবনটাকে সেইভাবে অতিবাহিত করা উচিত। তো দিদা বলছিল, আমি যদি দিদা আমার মা কোথায় আছে, তোর মা ভালো জায়গাতেই আছে, কেন তোর মা মানুষটা তো অনেক ভালো ছিল, মানে প্রত্যেকটা মানুষে যদি আমার মায়ের কথা জিজ্ঞাসা করি না, আব্বু অনেকে আছে এখনও জানেই না, যেমন একটা দিদি আগের দিন শুনে বলছে কি তোর কাকিমা মারা গেছে, মানে অনেকে না এখনও জানে না যে আমার মা নেই, আসলে আমার মা একটু অসুস্থ টাইপের থাকতো, বাড়িতে থাকতো, তো মা বেরোতো না সেরকম, অনেকে ওই জন্য ভাবছে যে আমার মা হয়তো বাড়িতেই আছে, কিন্তু মানে আমাদের পাড়ার মধ্যেই, মানে এলাকার মধ্যেই, অনেকে দেখা হলে বলে মা কেমন আছে, আমি বলছি মা অনেক ভালো আছে, এত ভালো আছে যে মারা আসবেই না। তো যাই হোক ফ্রেন্ড, একটু ইমোশনাল হয়ে গেলাম, দিদাটা একটু কথা বললো, বোঝালো আমাকে যে ছেলে আছে, ছেলের মুখের দিকে তাকিয়ে ভালো থাক, ভালোভাবে চল, এটা বোঝালো আমাকে। হ্যাঁ ঠিকই, ঠিক আছে, বড়রা তো বোঝায় না, ঠিক আছে। আর এই দিদাটাও আমাকে খুব ভালোবাসে, আমাদের তিন বোনকেই মায়ের সাথে খুব কথা বলতো, মায়ের থেকে শাড়ি কিনতে আসতো,
আমি শাড়ি ব্যবসাটা কখনো বন্ধ করব না, আমি তোমাদের আশীর্বাদে সামনের দিনগুলো ব্যবসাটাকে আমি অন্যরকম রূপ দেওয়ার চেষ্টা করছি, কিন্তু এই মুহূর্তে হয়তো আমি পারছি না। সেটা সব দিকেই প্রবলেম আছে, অর্থনৈতিক প্রবলেম আছে, অনেক কিছু প্রবলেম আছে ফ্রেন্ড, তোমরা অনেকেই জানো আমার ব্যাপারটা, ঠিক আছে। তো যাই হোক, দিদার সাথে একটু কথা বললাম, একটু ইমোশনাল হয়ে গেলাম। ইমোশনাল তো আমি হই কেন, সেটা আমি তোমাদেরকে আর দেখাই, আমি দেখাই কেন, আমার যেটা রিয়েলিটি, আমি যেটা আমার হয় ভেতরে, সেটাই আমি তোমাদেরকে দেখাই। তো এখন আয়ুষকে চান টান করাবো, খাওয়াবো। সঞ্চিতা মশলা করছে, রান্না করছে, ঠিক আছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আজকে তোমাদের সাথে সারাটা দিন টুকটাক ব্লগ শেয়ার করছি, চলো। পড়তে না পড়তেই চলে এসেছে আমাদের পাড়ায় আইসক্রিম কাকুরা। ভালো আছো তো? শুরু হয়ে গেলো গরমকাল, কয়দিন পরে খাবো, চিন্তা করো না। তো দেখো, আর আমার ছেলে বলেছে আইসক্রিম খাবে না, কাকুরা গরম পড়তে না পড়তে আইসক্রিম। রামের মেলা যাবা? রামের মেলায়? ঠিক আছে, দেখা হবে, চলো। সঞ্চিতা এখানে, সঞ্চিতা এখানে মাছের ঝোল রান্না করে ফেলেছে, ভোলা মাছের ঝাল, শস্যিদে আর ওদিকে লাউ শাক হচ্ছে। এই হচ্ছে আমাদের দুপুরের খান পান। আজকে করে দিয়েছি, আজকে করে দিয়েছি চান। ফুল নেই দাদু মনে, ফুল ও আছে কি? অল্প একটু নে, তাড়াতাড়ি কর, বেশি টাইম নেই। ঠিক আছে, একটা দুটো, ঠিক আছে। ভগবান, কি শুরু করেছে! তারপর ব্যাম শুরু হবে, কামাল ব্যাম দিয়ে। দাও তোমার যেখানে ইচ্ছা, সূর্যকে ওদের পায়খানো আগে দিয়ে নাও, অল্প একটু সূর্য মন্ত্রটা তো বলতে হবে। খিদ্দারি মারছে, দেখ তোমাদের বমি হয়ে যাবে এই মাত্র ভাত খেলে, এই মাত্র। হ্যাঁ, এই মাত্র ভাত খেলি। আমাদের এই বাংলাদেশি কাকি কি বানিয়েছে দেখো, ওরে কি লোভ লাগছে, কিন্তু খাবো না কাকি, আমার অ্যাসিডিটির প্রবলেম। কেমন লাগছে লোভ দেখো ফ্রেন্ড, তোমরা জানিও, ঠিক আছে। ধনে পাতা দিয়েছে, কি কি দিয়েছে আমাদের? আমার জিভে জল আসছে, একটু খেয়ে নাও, একটু খেয়ে দাও। আমি হাফ পে মুখে দিলাম না, তারা বলছে যখন কাকি একটুখানি মুখে দিই, কেন আমার লোভ লাগছে তো, নাহলে কাকি পেট খারাপ করবে। কাকি বানিয়েছে এত ই করে বললো, দেখো একটুখানি খা, দারুণ হয়েছে, একটু খা ফাটাফাটি, কিন্তু খেতে পারবো না আমি, ওই পেটে ওষুধ খাই তো। তোর ছোট বোন, ছোট বোন আছে, এ বোন, ও বাবাকে মানে ভাত দিচ্ছে। তো কাকি আমাদেরকে তেঁতুল মাখা দিচ্ছে, এত লোভ লাগছিল ফ্রেন্ড, এত লোভ লাগছিল, কি বলবো। তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে একটা অনেক দারুণ একটা সুখবর দেবো। তো চলো, ভিডিওটা এখানে এন্ড করে দিলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে দেখছি, ততক্ষণের জন্য টাটা।